খেয়ে শান্তি আমি শ্রাবণী ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভীষণ ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকেও সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন বাজে 9টা তো সকাল থেকে আজকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল মেঘা তো স্কুলে যাবে ওই দেখো মেঘা রেডি হয়ে গেছে জাস্ট মোজাটা পরবে তারই হয়ে যাবে ওকে পুরোপুরি রেডি করা হয়ে গেছে তো আজকে আমি যাচ্ছি বাড়ি কারণ অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি সেই বৌদি হসপিটাল থেকে এসেছিল তারপরে একবার দেখতে গেছি তারপর আর যাওয়া হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম দেখে আসি কারণ এই সানডে ফার্স্টে ভেবেছিলাম যাবো কারণ কিন্তু ইস্কনের মন্দিরে গেলাম বলে আর যাওয়া হলো না আর পরের সোমবার থেকে তো পরের সোমবার না মানে সোমবার থেকে মেঘার পরীক্ষা তো রবিবারও যাওয়া হবে না কারণ সোমবার পরীক্ষা রবিবার গেলে অসুবিধে তো তাই জন্য আমি ভাবলাম যে ওকে স্কুলে দিয়ে আমিও বরঞ্চ একটু ঘুরে আসি তো ওকে তো রেডি করে দিয়েছি ওকে নিয়ে একসাথেই বেরিয়ে যাবো ওকে স্কুলে ড্রপ করে আমি ওখান থেকে বাস ধরে চলে যাবো বাড়ি তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি যা পারবো সারাদিন টুকরো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা সাথে থেকো পাশে থেকো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট তো করো সাথে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে দরকার তো চলো এখন বেরোনো যাক তো বাড়ি থেকে যখন বেরোলাম তখন প্রচণ্ড রোদ শিয়ালদা বাস স্ট্যান্ডে যখন দাঁড়িয়ে তখনও রোদে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি আর এখন আমি মোটামুটি বনহুগলির কাছে ডানলপের কাছাকাছি আর কি এখন দেখো পড়ছে ঝমাঝম বৃষ্টি তো আমার তো ভীষণ ভয় লাগছে কারণ বাস থেকে নামতে না নামতেই হয়তো পুরো ভিজে যাব দেখো কি হারে বৃষ্টি পড়ছে একদিকে ভালো মানে এত গরম করছিল একটু ঠান্ডা হয়ে গেল আর কি ওয়েদারটা বাট বা রাস্তায় বেরিয়ে এরকম বৃষ্টি পড়লে ভালো যেমন লাগে একটু খারাপও লাগে কারণ ভিজে জামা কাপড়ে কার ভালো লাগে বলো বৃষ্টিতে ভিজতে তো খুব ভাল লাগে কিন্তু সেই ভেজাটা যদি বাড়িতে হয় বা রাস্তায় ভিজে বাড়ি চলে যাওয়া হয় সেটা ভালো বাট বৃষ্টিতে ভিজে যদি অন্য কোথাও যাওয়া হয় তাহলে সারাক্ষণ গা প্যাচপ্যাচা নিয়ে একদমই ভালো লাগে না এই যে চলে এসেছি বাড়ি আর এই যে আমাদের পুচকু বসে বসে খেলছে এইগুলো নিয়ে খেলছে এগুলো কি জানিস এগুলো টিকটিকি ডিম না ওটা ডিম আরে না রে ওটা ডিম ওখান দিয়ে ছোট ছোট বেবি টিকটিকি বেরোবে দেখবি হ্যাঁ দেখ রাত্রিবেলা যখন ঘুমাবি ওর ভেতর দিয়ে ছোট ছোট টিকটিকি বেরোবে এ তোমার নামটা একটু বলে দাও তো জোরে বলো জোরে মাথা তুলে দেবানন্দ দাস স্পেলিংটা একটু বলে দাও মেঘা দিদি শুনেছিস আরিয়ান স্কুল বলে দিয়েছে ছবি তুলতে হবে ছবি তুললে তোকে সবাই দেখতে পাবে কিন্তু তোর স্কুলের বলবে এটা এটা দেবারণ্য না দেবারণ্য ফোনে কি করে গেল সুদীপ্ত যেমন আমাদের এর ভিডিওটা একটু ভিউ হয়েছে দীঘার ভিডিওটা তো সুদীপ্তকে একদিন হঠাৎ করে একজন রাস্তা দেখতে পেয়ে বলছে আচ্ছা আপনি কি দীঘায় গেছিলেন গিটার বাজাচ্ছিলেন জিজ্ঞাসা করেছে কারণ ওই প্রথম দিকে ভিডিও একটু ভিউ হয়েছিল এখন তো আবার ভিউ এর কোনো আতা পাতা নেই ভিউ হচ্ছেই না ভিডিও তুলবো এই তো ভিডিও তুলছি মানে লোক দেখছে লোক কম দেখছে লোক যত দেখবে তত বেশি ভালো কোথাও ঘুরতে টুরতে গেলে আর মানে ব্যাপারটা যারা যারা অলরেডি নাম করে নিয়েছে তাদের ভিডিওগুলো বেশি লোকে দেখে শানু এখন পড়ছে না খুব একটা এই যে গাড়ি দেখাচ্ছে পড়ে আই বাবা এইটা আমি নিয়ে যাবো বাড়িতে আটকে গেছে ও দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি
কি করবো আমি? তুই তো আমাকে বললি না খাবার কথা, আমি কি করে খাবো? কোথায় ভাত? নেই তো ভাত, নেই ভাত, আমার জন্য ভাত করিনি। বিনানি, ওটা বিনানি না, ওটা ফ্রাইড রাইস, ওটা তো মা খাবে আর আম্মু খাবে, আমাকে দেবে না বলেছে। না দেবে না বলছে, তো এখন ফিরছি বাড়ি, টাটা বাই বাই বলে। আর রাস্তার অবস্থা দেখো, মাত্র আধ ঘন্টা 45 মিনিটের বৃষ্টিতে কি অবস্থা, এত জল জমে গেছে। তো চলে এসেছি বড়নগর মেট্রো স্টেশনে, আজকে বড়নগর থেকে যাব, কোথায় যাই দেখা যাক। তো ডাউন রাস্তাটা না মনে হচ্ছে না পাহাড়ে উঠছি, দার্জিলিংয়ে মেলে হাঁটতে গিয়ে যেরকম কসরত করতে হচ্ছিলো সেরকম মনে হচ্ছে, পুরো আপ একদম, তারপরে হাঁপিয়ে গেলাম। ফার্স্ট টাইম এসেছি আমি বড়নগর মেট্রো স্টেশনে, এর আগে কোনো দিন আসিনি, আজকে প্রথমবার বড়নগর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরব। তো চলে এসেছি মেট্রো স্টেশনে, ট্রেন আরেকটু ওপরে যেতে হবে ট্রেন মেট্রো ধরার জন্যে। এখানটা দেখো কি সুন্দর করে সাজানো, বিশ্ব বাংলার গেট, তারপর হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, সমস্ত কিছু করা রয়েছে, বেশ সুন্দর ঝকঝকে তকতকে মেট্রো স্টেশন। তবে দমদম বা অন্যান্য মেট্রো স্টেশনে যেরকম ভিড় দেখা যায়, এখানে কিন্তু সেরকম ভিড় দেখা যাচ্ছে না। তো চলে যাচ্ছি আমার নেক্সট গন্তব্যে, তো মনটা একটু খারাপই লাগছে, ভালোও লাগে বাড়িতে এলে, কিন্তু এই পাঁচ মিনিট না আধ ঘন্টা এক ঘন্টার জন্য এসে যখন বাড়ি চলে যেতে হয় তখন মনটা খুব খারাপ লাগে, মনে হয় আরেকটুখানি থাকতে পারলে ভালোই হতো, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই, যার জায়গা যেখানে তাকে সেখানেই চলে যেতে হবে, এটাই হচ্ছে মেয়েদের লাইফ, প্রত্যেকটা মেয়ের লাইফটাই তাই। তো এখন দেখো চলে এসেছি, ওয়েট করছি মেট্রোর জন্যে, মেট্রো এলে তারপরে এখান থেকে রওনা দেবো। তো এতক্ষণ হচ্ছিল আমার বাপের বাড়ির ওদিকে বৃষ্টি, তারপর তো বৃষ্টি থেমে গেল যখন বাড়ির থেকে বেরোলাম, রোদ উঠে গেছিলো, তো এদিকে তখন কলকাতার দিকে বৃষ্টি ছিল না, এখন কলকাতার দিকেও স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। তো আমার আজকের গন্তব্য দেখতেই পাচ্ছ, হ্যাঁ ঠিকই দেখছো, নন্দনে চলে এসেছি। তো আমার আজকে গন্তব্য ছিল বড়নগর থেকে নন্দন, মানে রবীন্দ্র সদন, তো রবীন্দ্র সদনে চলে এসেছি। এই বৃষ্টিতেও দেখো লোকের ফটো তোলার আমেজটা ছাড়তে পারছে না, বেশ সুন্দর করে সবাই ফটো তুলছে, এখন একটা মুভির টাইম রয়েছে, বই চলছে একটা, কি বই মনে নেই ভুলে গেছি, কিছু একটা বই চলছিল। আর আমরা কেন এসেছি? আমরা এসেছি টিকিট কাটতে, তো কালকে আসবো সিনেমা দেখতে, তার অ্যাডভান্স টিকিটটা আজকেই কাটতে চলে এলাম, কারণ আরও একদিন আগের রবিবার মনে আছে এসেছিলাম, তখন ভেবেছিলাম মুভি দেখবো বাট টিকিট পাইনি, তার জন্য আর রিস্ক নিলাম না, আজকে চলে এলাম আগের দিন টিকিট কাটতে। তো দেখো সুদীপ্ত টিকিট কাউন্টারে টিকিট কাটছে, ওকে বলে দিলাম পছন্দের সিটটা একটু পিছন দিক করে, না হলে মেঘাও তো থাকবে, একটু কষ্ট হবে। তো সুদীপ্ত এখন টিকিট কেটে নিচ্ছে। এখন চলে এসেছি হলদিরামে, এক সাইডের মোড়ে যে হলদিরামটা আছে সেটাতে, তো অনেকদিন ধরে পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে, আর ভাবলাম এখানে যখন এসেছি হলদিরাম মানেই তো আড্ডার জায়গা, তবে বেশ ভিড় রয়েছে, কিন্তু ভাবলাম একটু টাইম স্পেন্ড করি, কারণ বৃষ্টি বাইরে চারিদিকে ভিজে, তো এখানে খানিকক্ষণ বসা যাক। বেশ খানিকক্ষণ আগে চলে এসেছি বাড়ি, বাড়ি এসেছি 5:45 নাগাদ, একেবারে মেঘাকে ওর বাবা নিয়ে ঢুকলো আর আমি বাড়ি চলে এলাম, কারণ বাড়ির কাছাকাছি টিউশন যায়। তো ভীষণ টায়ার্ড, দেখতেই পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থা, তো
খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ ওখান থেকে আবার নন্দন গেলাম, নন্দন থেকে বাড়ি, আর তারপরে এক্সাইডেও গেলাম। বাট এক্সাইডে তোমাদেরকে আর শেয়ার করিনি, হলদিরামের আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মানে পাপড়ি চাট খেয়েছিলাম, অনেক দিন ধরে পাপড়ি চাট খেতে ইচ্ছা করছিল। আর হলদিরামের পাপড়ি চাটটা না খুব ভালো লাগে, নর্মাল দোকানের পাপড়ি চাট না আমার ভালো লাগে না। হলদিরামে যে দই দেওয়া, হলদিরাম বা যে কোনো জায়গায় দই দেওয়া যে পাপড়ি চাটটা হয় ওটা আমার বেশি ভালো লাগে। তো পাপড়ি চাট খেয়ে এলাম, ওটা শেয়ার করিনি কারণ এত ভিড়। সত্যি কথা বলতে কি বলতো, বালিগঞ্জের হলদিরামটা আমাদের ভীষণই ভালো লাগে, বাট এক্সাইডের হলদিরামটা আমাদের অতটা ভালো লাগেনি। আগেও আমি গেছি দু একবার, যাইনি তা না। তো ওখানে গেলে হলদিরামে এই কারণেই যাই না, খুব কম স্পেস, ছোট জায়গা, মানে ম্যাক্সিমাম লোক না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর আমরা যে টেবিলে বসেছিলাম ওটা চারজনের সিট ছিল, চারজনেরই ম্যাক্সিমাম সিট। আমরা দুজন বসেছিলাম, আবার দুজন এসে ওখানে বসে পড়লো, ওরাও ওখানে বসে খাচ্ছিল কারণ জায়গা নেই। এই হলদিরামে যেমন কি বিশাল বড় জায়গা, মানে খেতে 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 গল্প করো, যা খুশি করো, বসে থাকো, এক কাপ চা নিয়ে কোনো ব্যাপার থাকে না, কিন্তু ওখানে এই প্রবলেমগুলো ভীষণভাবে। তো বেশি টাইম ওয়েস্ট করিনি, এখানে যেমন বসে গল্প টল্প করি, ওখানে জাস্ট তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে এসেছি। আর মেঘাকে একবার, মেঘাকে মাসিকে ফার্স্টে বলে যাওয়া হয়েছিল যে নিয়ে আসার জন্য। আমরা ভেবেছিলাম একটু নন্দনে বসবো, বাট যেহেতু বৃষ্টি ছিল বলে বসতে পারিনি, সব সিটগুলো তো ভিজে, বসবো কী করে। আর হলদিরামেও এত ভিড়, হলদিরামেও তারপর ভেবেছিলাম একটু বসবো, চা খাবো ভেবেছিলাম। তো চা ফা খেলাম না, জাস্ট পাপড়ি চাট খেয়ে চলে এলাম, কারণ অন্য লোক এসে সিটে বসে পড়েছে, কারণ আমার অকওয়ার্ড লাগছিল, তো ওই জন্য চলে এলাম। চা খাওয়া হয়নি, এখন চা খাবো। আর মেঘাকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, আর মাথা ভীষণ যন্ত্রণা করছে। তো ব্লগটা আর বড় করলাম না, ছোটই ব্লগ রাখলাম, জানি না কতক্ষণের ব্লগ হয়েছে, ছোটই মেবি হয়েছে, কারণ বাড়িতে গিয়েও বেশি শেয়ার করিনি। কারণ বাড়িতে গেলে কী বলো তো, অনেকদিন পরে যাই, তো ফোনে যতই মায়ের সাথে কথা বলি, সামনাসামনি গেলে একটা কথা বলার ওটার ব্যাপারটা আলাদা। তারপর পুচকু, আমাদের পুচকু এত দুষ্টু, ও সারাক্ষণ আমার কথা শোনো, আমার কথা বলো, যেটা হয় বাচ্চারা। তো ওর সাথেও টাইম স্পেন্ড করতে করতে এমনই টাইম চলে যায় যে আর ব্লগ করবো ফোনটা ধরে ধরে সেটা আর হয়ে ওঠে না। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, কালকের জন্য তো টিকিট কেটেছি, কী বই দেখবো, কিসের টিকিট কেটেছি, সব কিছু তোমাদেরকে তোমরা কালকের ব্লগে দেখতে পাবে, ঠিক আছে? তো কালকের ব্লগটা দেখার জন্যে চোখ রাখতে হবে ভবঘুরে জীবন চ্যানেলে। তো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি এখনও গুড নাইট হয়নি, বাট গুড নাইট বলে দিলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।